আল্লাহর হক পেও নসিবে গ্রহণ করতে পারলেন কারণ হচ্ছে ওয়ায়ুহাক্কুল হক বিকালিমাতিহি ওয়ালা কারিহাল মুজরিমুন আর আল্লাহ তার বাণী অনুযায়ী প্রত্যেক সত্যটাকেই প্রতিষ্ঠিত করেন কিন্তু যারা অস্বীকারকারী যারা ফাসাদকারী তারা এটাকে অস্বীকার করে আল্লাহ আল্লাহর নিদর্শন বাস্তবায়ন করবেন তোমরা এটাকে গ্রহণ করতে পারবে না কারণ তোমরা হচ্ছ জালেম তোমরা হচ্ছ বদমিজাজ তোমরা হচ্ছ ফাসাদকারী মুসলিম আমরা মজলুম আমরা আমাদের উপরে তোমরা জুলুম করছো কিন্তু তোমাদের এগুলি আল্লাহ তাআলা বানচাল করে দিবেন আল্লাহ ধূলিসাৎ করে দিবেন আর আল্লাহর হক আর নিদর্শনই জয় হবে প্রচারিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ খুব ভালো করে বুঝতে হবে আমার ভাই এবার সাপ তো নিক্ষেপ করল সাপ নিক্ষেপ করার পরে কি ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন মুখস্থ ঘটনা এরপরও মনে করে দিচ্ছি আমার ভাইরা অনেক অগণিত সাপ নিক্ষিপ্ত হয়েছিল কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন আল্লাহ এই জাদুগুলি আপনি বানচাল করে দেন প্রমাণ করে দেন যে ওদের এটা নষ্ট জাদু ওরা ভণ্ড আল্লাহ তাআলা বলেছিলেন মূসা তোমার যে হাতে লাঠি আছে এই লাঠিটা জমিনে নিক্ষেপ করো ওরা সাপ বানিয়েছে দেখো তোমার লাঠি কি হয় তাফসীর কারকগণ বলেন মুফাসসির কারকগণ বলেন মুফাসসির বলেন এর জমিনের মানুষেরা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের লাঠিটা এত বড় একটা সাপ হয়েছিল ওই যে জাদুকররা যত সাপ নিক্ষেপ করেছিল গোটা সমাজের সাপ একত্রিত করলেও ওইটার মতো এখনো হয় না সুবহানাল্লাহ কোন কোন মুফাসসির বলেন যে সাপের নিচের ঠোঁটটা ছিল জমিনে আর যে সাপের উপরের ঠোঁটটা ইচ্ছা করলে আসমান পর্যন্ত নেওয়া সম্ভব ছিল এত বড় সাপ জোরে বলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে কার কুদরত কার শক্তি ফিরাউনের মেয়ে কিন্তু দৌড় দিয়ে বাবার কোলে উঠছিল ইতিহাস আপনারা জানেন বাবা কই কেমন সাপ এত বড় সাপ তো কোনোদিন দেখি নাই জাদুকররা ইতিহাসে লিখছে যে জাদুকররাও একজন আরেকজনের সাথে বলাবলি করে যে ব্যাপারটা কি এমন সব আমরা কোনোদিন বানাতে পারি নাই অথচ আমরা এই দেশের সব থেকে বড় জাদুকর তাহলে বোঝা গেল এটা কোনো মানব রচিত সাপ নয় এটা কুদরতি সাপ ছাড়া আর কিছুই না জোরে বলেন সুবহান একজন আর একজনকে ফিসফিস করে বলে তাহলে কি আমাকে খোদা ভণ্ড নাকি সুবহানাল্লাহ বলবেন না আর যারা বেশি জ্ঞানী তারা বলে তা ছাড়া আর কি বুঝো না এখন এখনো প্রশ্ন করো আবার কেউ কেউ বলে তাহলে চলো আমরা মূসার হাতে হাত দিয়ে কালিমাই তাওহীদ বলে মুসলমান হয়ে যাই সুবহানাল্লাহ কিন্তু সমস্যা হলো তারা কেউ মুসলমান হতে পারে নাই একটা মাত্র কারণ কারণটা হচ্ছে আল্লাহ সূরা ইউনূসের 83 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ফামা আমানা লি মূসা ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين الله تعالى বলেন কিন্তু সবাই তারা মুসলমান হতে পারলো না ঈমান আনতে পারলো না মুষ্টিময় মূসার বংশের কিছু লোক ঈমান এনেছিল কেন আনতে পারলো না তারা আনতে পারে নাই এই জন্য আলা খাউফিম মিন ফিরআউন ওয়া মালাইহিম আইয়াফতিনাহুম ফিরাউন আর তার দলবল সাথী সঙ্গী প্রতিনিধিদের উপরে তারা ভয়ে ছিল যে কখন কোন ফেতনা ঘটায় কখন কোন মুসিবতে কখন তাদের শক্তি প্রয়োগ করে কখন আমাদের বিপদে ফেলিয়ে দেয় কারণ হচ্ছে ওয়াইন্না ফিরাউন লাআলিন ফিল আর ফিরাউন সম্প্রদায় ছিল তৎকালীন সময়ে দেশের ভিতরে সব থেকে প্রতাপশালী আর দুনিয়ার মধ্যে সব থেকে জমিনের মধ্যে সব থেকে প্রতাপ এবং প্রভাবশালী এই জন্য তাদের ভয়ে তারা ঈমান আনতে চাইলেও আনতে পারে নাই ঈমান আনতে চাইলেও আনতে পারে নাই ওয়াইন্নাহু লামিনাল মুসরিফিন আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই শেষ মালঙ্গনকারীদের অন্তর্ভুক্ত ফিরাউন ওকে আমি ছাড়বো না কারণ আমি আল্লাহ সীমা লঙ্ঘন করাটাকে পছন্দ
পছন্দ করি না ঠিক কি না যারা বলেন সীমা লঙ্ঘন আল্লাহ পছন্দ করেন বান্দা বান্দার প্রতি শুকরিয়া আদায় করা বান্দা যখন বান্দার প্রতি কৃতজ্ঞতা আদায় করবে তখন এই আমলটা বান্দাকে ফ্রেশ করতে করতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা মিজাজ তার তৈরি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এতটা সত্ত্বেও বড় নিয়ামত পাওয়ার পরে কামুস তথা মিশরের বাদশা ফিরাউন তো নেমো খারামি করে ফেলল ফিরাউন হুকুম দিয়ে দিল হামানের পরামর্শ অনুযায়ী এই তুমি আলেমদেরকে ধ্বংস করে দাও শেষ করে দাও শিক্ষিত মানুষদেরকে শেষ করে দাও শিক্ষা সমাজটাকে ধ্বংস করে দাও তা না হলে তুমি খোদা দাবি করলে তারা আন্দোলন করলে তুমি ঠেকাতে পারবে না তাহলে বোঝা গেল উলামায়ে কেরামের আন্দোলন 2022 সাল আর 21 সালের আন্দোলন নয় আলেম সমাজ আর মুমিন সমাজ ঈমানদারদের আন্দোলন কাফেরের বেঈমান মুশরিক আর ভণ্ড বিদআতীদের বিরুদ্ধে এটা দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে বয়ে এসেছে কি বলেন ঠিক কি না হামাদ পরামর্শ দিয়েছে দোস্ত তুমি যদি এই শিক্ষিত সমাজটাকে ধ্বংস করে না দাও তাহলে তুমি কিন্তু খোদা দাবি করে মজা পাবে না তোমার পিছনে বিদ্রোহ হবে তুমি ট্যাকেল দিতে পারবে না সুতরাং এটাকে আগে ধ্বংস করে দাও তখন ওই যে বলেছিলাম গত সপ্তাহের লাস্ট বয়ান যে তখন কি করলো ভাতা চালু করলো ভাতা যারা বেকার থাকবে তাদের মোটা অঙ্কের ভাতা আর ভাতার মাধ্যমে একটা মানুষকে চেঞ্জ করা একেবারেই সম্ভব একেবারেই সহজ যেটা আমাদের চোখের সামনে প্রতীয়মান প্রমাণ কথা বলেন না কেন একেবারেই সম্ভব ভাতা চালু করে শিক্ষা সমাজটাকে ধ্বংস করে দিয়েছে হঠাৎ করে ফেরাউন তথা কামুস জানতে পারলো ওই দেশের যারা পণ্ডিত ছিল তারা বলতেছে রাজদরবারের পণ্ডিত এরা এসে বলতেছে স্যার আপনার তো খবর খারাপ কি খবর খারাপ বলে বাদশা নামদার আমাদের খোদা আপনার জন্য একটা দুঃসংবাদ আছে আপনার এই খোদা দাবি আর এই সমস্ত বাদশাহী চুরমার করার জন্য অচিরেই একটা সন্তানের আবির্ভাব হবে একটা সন্তান জন্ম নেবে এই দেশে তাড়াতাড়ি হামানের সাথে যোগাযোগ করলো বন্ধু এখন কি করি হামান পাই একবারে সহজ কি করব যে সমস্ত মা বোনদের যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা আসবে বাচ্চা থাকবে এই মা বোনদেরকে বাচ্চা তো আসবে কিন্তু বাচ্চা আসার আগে স্বামী স্ত্রী দুইজনকে এক জায়গায় থাকতে দেওয়া হবে না তার মানে কোনো বাচ্চা আসবে না যদি এসেও যায় সেটাকে হত্যা করা হবে দুনিয়ায় কোনো বাচ্চা আসতে দেওয়া হবে না সুতরাং তোমার কোনো শত্রু আবির্ভাব হবে না ফিরাউন তো তাই করলো কিন্তু একটা কথা জেনে রাখতে হবে মুসলমান মানুষের কৌশলের শেষ যেখানে হয় আল্লাহর কৌশল সেখান থেকেই শুরু হয়ে যায় ওয়ামাকারুল্লাহু ওয়াল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ বলেন আল্লাহ কৌশল করলেন আর কাফেররাও কৌশল করল কাফেররাও কৌশল করল আল্লাহ কৌশল করলেন ও আল খোদার মুসল্লি ভাইরা আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহর কৌশল ভালো হবে নাকি কাফেরের কৌশল ভালো হবে জোরে বলেন আল্লাহর কৌশল ভালো হবে কারণ হচ্ছে আল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ উত্তম কৌশলওয়ালা আল্লাহর কৌশলের মতো কেউ কৌশল জানে না আল্লাহ তাআলার ক্যাপাসিটি যেই পরিমাণ আছে অন্য কাহার ভিতরে এই যোগ্যতা নাই জোরে বলুন সুবহানাল্লাহ সবকিছু উপেক্ষা করে আমি যদি প্রত্যেকটা পয়েন্ট বলতে যাই তাহলে পাঁচ জুমায়ও এই ঘটনা আমি শেষ করতে পারবো না এই জন্য মেইন মেইন পয়েন্ট গুলি সব কিছু উপেক্ষা করে মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে জন্ম দিয়েছেন তার মার মাধ্যমে বাবার মাধ্যমে পৃথিবীর জমিনে কে আল্লাহ মুসা আলাইহিস সালাম চলে আসছে মুসা আলাইহিস সালাম চলে আসার পরে ওই পণ্ডিত আবার আইছে বাদশা নামদার কেস তো খারাপ
আপনার শত্রু তো দুনিয়া অলরেডি চলেই আসছে, আল্লাহু আকবার বলেন, অলরেডি দুনিয়ার মধ্যে আগমন করেছে। এবার হামান বলে দোস্ত দেরি করো না, তাড়াতাড়ি শিশু হত্যার ঘোষণা দিয়ে দাও, সব চলবে। আল্লাহ বলেন যে সব কিছুর ভিতর দিয়ে আমার মুসাকে আমি জীবিত রাখবই এবং তার ঘরে আমি লালন পালন করাবো, জোরে বলেন আল্লাহু আকবার। তাই হলো, আপনারা ভালো করে জানেন মুসার আব্বার নাম ছিল ইমরান। হযরত মুসা আলাইহিস সালাম তিনার মা বড় ভয় পাইলে, বাচ্চাকে বাঁচানো যাবে না, যেই খোদা বাচ্চাকে পাঠিয়েছেন এত বাধা বিঘ্নতার মধ্য দিয়ে, ওই খোদার নামে বাচ্চাটাকে সাগরে নদীতে ভাসিয়ে দিলেন। নদীতে যখন ভাসিয়ে দিলেন, আল্লাহর কামাল নাই করে ওই পাত্রটা ভাসতে 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 ওই পাত্রটা ফিরাউনের ঘাটে গিয়ে স্থগিত হইল, আর ঘাটে গিয়ে ভিড়ল। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। এই আসিয়া কেমন মহিলা ছিলেন এটা বলতে গেলে আমার এক ঘন্টার প্রয়োজন, ওদিকে আমি না যাই। একটা কথাই মনে করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন একটা খুশবু পেয়েছিলেন, খুশবু খুশবু, সেই খুশবুটা কিসের খুশবু প্রশ্ন করলে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছিলেন, ওগো আল্লাহর হাবিব, এই খুশবু হচ্ছে সেই খুশবু যে খুশবু ফিরাউনের মেয়ের একটা বাদি রাখা ছিল, সেই বাদিটার হাত থেকে চিরুনি কারুনি অর্থাৎ চুল হাসড়িয়ে দিত, এই বাদির থেকে যখন হাত থেকে চিরুনিটা পড়ে গেল তখন সে ওই চিরুনিটা বিসমিল্লাহ বলে উঠিয়েছিল, এই অপরাধে তাকে শাহাদাতের মর্যাদা পেতে হয়েছে, সে তাকে মারা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এই ফিরাউনের মেয়ের চিরুনি কারুনি বাদি ইন্তেকালের শুক্রাত আপনি এখন মিরাজের রাত্রে আপনার পবিত্র নাকে পাচ্ছেন, ওই ফিরাউনের ঘরে আর একজন রমণী আর একজন মহিলার বসবাস, যেই ফিরাউন নিজেকে খোদা দাবি করেছে সেই খোদাকে উপেক্ষা করে আর অমান্য করে অরিজিনাল খোদাকে মেনেছে হযরত আসিয়া। এই আসিয়াকে নির্মমভাবে হত্যা করেছে ফিরাউন, কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ইন্তেকালের আগে ইতিহাস সাক্ষী দেয় যে ইন্তেকালের আগে স্বচক্ষে আল্লাহ তাআলা জান্নাত কিনাকে দেখিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ফিরাউনকে বলে, একটা বাচ্চা পেয়েছি, বাচ্চা জীবনে তো বাচ্চা দিতে পারল না, কোথাকার বেপরোয়া পুরুষ জানি কোথাকার, আমাদের দেশে তো কত অশ্লীল ভাষা দেয়, ওগুলো তোর মুসলিদে দেওয়া যাবে, অমুক বেটা তমুক বেটা ইত্যাদি ইত্যাদি কত কিছুই বলে, ফিরাউনরাও এক গাদি কথা বলছে, তুমি তো বাচ্চা দিতে পারলে না, বাচ্চা হলো না, এই দেখো একটা অপরিচিত বাচ্চা আসছে, দেখো ছেলে নামে বলে, ছেলে তারে হত্যা করা পায় না, সম্ভব না, হত্যা করলে আমি কিন্তু বাবার বাড়ি চলে যাব, আমি কিন্তু রান্না বন্ধ করে দিব, আমি কিন্তু তোমার বিছানা পরিপাটি বন্ধ করে দিব, মহিলারা যদি ইচ্ছা করে মাত্র 10 মিনিট লাগে একটা স্বামীকে সাইজ করা, কথা বলেন না কেন, মাত্র 10 মিনিটের ব্যাপার, কিন্তু আমাদের শরীরে জোর আছে, শক্তি আছে, আমরা পুরুষ তো, এই জন্য অনেক সময় অন্যায় ভাবে মহিলাদের উপরে নির্যাতন করি, এটা জায়েজ না। কিন্তু আসিয়া তার বুদ্ধি প্রয়োগ করে সন্তানটাকে রেখে দিলেন। ফিরাউন মাঝে মাঝে এসে আসিয়াকে বলে, আসিয়া আমার অভিজ্ঞতায় বলে এই ছেলেটা মনে হয় আমাদের জন্য বেশি সুবিধাজনক হবে না, একদিন তো এটার প্রমাণই হয়ে গেল, যদিও পেয়েছে বাচ্চাটা কিন্তু কিছুদিন থাকার পর একটা মোহাব্বত হইছে না, তো এই মোহাব্বত করে একটা সুমারি দেখেছে, দাড়ি ধরে এমন জোরে থাপ্পড় মারছে,
আপনারা খুব ভালো করে জানেন তাফসীরের কিতাবে লিখছে বাম হাত দিয়ে দাঁড়ি করছে ফিরাউনের মুসা আলাইহিস সালাম এতটুকু বাচ্চা বাম হাত দিয়ে দাঁড়ি ধরছে আর ডান হাত দিয়ে থাপ্পড় মারছে গালে আল্লাহু আকবার বলেন একটা ছোট বাচ্চা যে আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে গেদা আর শিশু আর উর্দুতে বলা হয় হান্ডুলা তো এই ছোট বাচ্চা ফিরাউনের মতো একজন খোদাকে এই অবস্থায় যদি দাঁড়ি ধরে থাপ্পড় মারতে পারে বড় হলে কি হবে ফিরাউনের কি আর বুঝতে বাকি আছে বাকি নেই কিন্তু ফিরাউন তো এখনো ডাউট এডি কি সেই বাচ্চা না সেই বাচ্চা না সেটা তো বুঝতে পারে না কিন্তু যখন একটু বুঝে আসিয়া বিভিন্ন কথাবার্তা বলে ভুলিয়ে রাখে অবশেষে অনেক লম্বা ইতিহাস মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তো বড় হলেন নবী হয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ যখন নবী হলেন আল্লাহ বলেন সুম্মা বাসানা মিন বাদিহি মুসা وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালামের জামানার পরের জামানায় মুসাকে প্রেরণ করলাম আর তার ভাই হারুন এই দুইজনকে নবুয়তি দিলাম এই দুইজনকে নবুয়তি দেওয়ার পরে ইলা ফিরাউন ওয়া মালাইহি বিআয়াতিনা আমার নিদর্শন আমার শক্তি আমার ক্ষমতা আমি আল্লাহ যে খোদা এক মাবুদ এক আল্লাহ এটার দাওয়াত দিয়ে মুসা এবং হারুনকে ফিরাউন আর ওয়া মালাইহি তার দলবল সাথী সঙ্গীদের প্রতিনিধিদের কাছে আমি আল্লাহ প্রেরণ করলাম কিন্তু তারা দুই ভাই দিয়ে দাওয়াত দেওয়ার পরে ফাস্তাক বারু এই মুস এই ফিরাউন এবং তার দলবল সাথী সঙ্গী সহ সবাইটাকে প্রত্যাখ্যান করলো আর অহংকারী প্রকাশ করলো ওয়া কানু কওমান মুজরিমিন আল্লাহ বলেন এজন্যই তারা অহংকারী করেছে যেহেতু তারা অরিজিনাল ভাবে অহংকারী দল ছিল জোরে বলুন নাউজুবিল্লাহ মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম গিয়ে বললেন ভাই তুমি যে ভক্ত খোদা তুমি যে নিজে নিজে খোদা দাবিদার এটা ভুল করতেছো তুমি অরিজিনাল আল্লাহ অরিজিনাল খোদাকে মেনে নাও যিনি আমার খোদা তোমার খোদা বিশ্ব জাহানের খোদা সব কিছুর মালিক একক মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি মেনে নাও জোরে বলুন সুবহানাল্লাহ ফিরাউন বলে বেটা লবণ খায় গুণ গাস না আমার ঘরে বড় কইলি আমার নুন খাইলি এখন গুন গাস না মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন তোমার নুন খেয়েছি তোমার গুন গাই না এটা তো তুমি আমাকে বলেছো দোষারোপ করেছো তোমাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু তোমাকে তো আমি খোদা মানতে পারি না এটা অন্যায় কিন্তু তুমি যে আমার আল্লাহর প্রতিনিয়ত নুন খাচ্ছ গুন গাওয়ার পরিবর্তে আল্লাহর ক্ষমতাটা নিয়েই তুমি এক নিজেই একটা প্রতাপশালী সেজেছ এই যে তুমি শিরিক করছো মুশরিক হয়েছ আল্লাহর সাথে নাফরমানি করছো আল্লাহ তোমার জন্য বলেছে মানব জাতি বড় নেম খারাপ তুমি যে আল্লাহর সাথে নেম খারাপি করছো এটাও তুমি অন্যায় ভাবে করছো আর আমি সেটা করছি সেটা ন্যায় ভাবে তোমার সাথে নেম খারাপি করেছি কিন্তু আমারটা নেম খারাপি না তোমাকে আমি সম্মান করি তোমাকে শ্রদ্ধা করি কিন্তু তোমাকে তো খোদা হিসাবে মানতে পারি না ঠিক কিনা জোরে বলেন আমি তোমাকে খোদা হিসাবে মানতে পারি না তাহলে কি করতে হবে তুমি আমার কথা মেনে নাও আল্লাহর দরবার থেকে আমি নবী হয়ে এসেছি আহ বেটা আমার বইয়ের কোলে উঠে তুই বড় হইলি এখন নবী হইছ এরকম কিছু লোক থাকে না কিছুদিন আগে দেখছি রাত্রে বেলায় অন্যায় করছো বেটা এখন তাবলিগ জামাতের আমি হইছো আমারে এসে দাওয়াত দাও না এরকম আমাদের সমাজে আছে না নাই কিন্তু একটা লোক অন্যায় করেছে একটা লোক বড় কবিরা গুনাহ করে ফেলেছে এই লোকটাকে আল্লাহ যদি মাফ করে দেন তাহলে ওই লোকটা পিছনে কি করলো দেখার বিষয় না এখন এই মুহূর্তে লোকটা আল্লাহর ওলি ঠিক কি না বলেন সুতরাং যে লোকটা বর্তমান ভালো সেই লোকটা ভালো অতীতে কি ছিল এটা দেখার বিষয় না অতীতে অনেক বড় জমিদার ছিল এখন তো রাস্তার ভিক্ষুক সুতরাং ওই জমিদারের কোনো প্রশংসা নাই আর কোনো লাভ নাই অতীতে ভিক্ষুক ছিল কিন্তু এখন তো জমিদার সুতরাং অতীতে কি ছিল ওটা দেখার বিষয় না তবে হ্যাঁ
যে ব্যক্তি ভিক্ষুক থেকে জমিদার হইছে অথবা জমিদার থেকে ভিক্ষুক হইছে কেউ না বুঝলেও তার পিছনে কথা তার নিজের মনে রাখা কথা বলেন না কেন মনে রাখা উচিত এটা হচ্ছে আল্লাহ পাকের শরিয়া আল্লাহ পাকের বিধিবিধান উচিত কিন্তু যেই লোকটা আল্লাহওয়ালা হয়েছে ওই লোকটা বর্তমান কি একজন নামাজি বর্তমান একজন দাড়িওয়ালা বর্তমান একজন টুপিওয়ালা বর্তমান একজন নেককার পরহেজগার দিনদার আগে মদ খাইতো দেখার দরকার নাই যদি তার পিছনে ভালো কোনো গুণ থাকে সেগুলি বলবো আর পিছনে খারাপ গুণ থাকলে বলবো না কারণ বর্তমান তার পরিবেশটা অনেক ভালো আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন আর আল্লাহ যদি মাফ করে দেয় পিছনে কোনো গুনাহই থাকে না ঠিক কি না ভাই এবার ফিরাউন বলে আমার ঘরে বড় হই আবার অবিশ্বাস্য না তোমার এই নবুয়তি আমি মানি না যখন এই কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিলেন আবার দাওয়াত দাও আবার দাওয়াত দিলেন কিন্তু ভাইরা খুব ভালো করে বুঝতে হবে যখন দাওয়াত আবার দিলেন ফালাম্মা জা আহুমুল হাক্কু মিন ইনদিনা ক্বালু ইন্না হাযা লাসিহরুম মুবিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর হক তার কাছে আবার যখন প্রেরণ করা হলো তাদের কাছে যখন আল্লাহর হক জিন্দা হলো প্রকাশিত হলো আল্লাহ পাকের ক্ষমতা সময়ে সময়ে সমসাময়িক যখন যেটা দরকার উকুন দরকার উকুন দিয়ে প্রমাণ করলেন ব্যাংক দরকার ব্যাংক দিয়ে প্রমাণ করলেন রক্তের প্লাবন দরকার রক্তের নদী দ্বারা আল্লাহ তাআলার ক্ষমতা প্রকাশ করলেন এগুলি দেখে ফিরাউন কপাল পোড়া বলে কালু ইন্না হাযা লাসিহরুম মুবিন এ মুসা তুমি যেইগুলি দেখাইলা তোমার খোদাই যেইগুলি দেখালো এগুলি স্পষ্ট জাদু জোরে বলুন নাউযু বিল্লাহ এগুলি জাদু জাদু ছাড়া আর কিছু না জাদু ছাড়া এটা সম্ভব না ফিরাউন বলতেছে ফিরাউনের দল বলশালী সঙ্গী বলে এরপর আল্লাহ তাআলা বলেন মুসা তুমি বলো কালা মুসা আতাকুলুনা লিল হাক্কি লাম্মা জাআকুম আসিহরুন হাযা ওয়া লা ইউফলিহুস সাহিরুন হযরত মুসা আলাইহিস সালাম বললেন এ ফিরাউন বংশধর শোনো তোমাদের কাছে যখন হক পৌঁছাইলো তোমরা সেটাকে প্রত্যাখ্যান করলে মানলে না আবার সেটাকে বলো আতাকুলুনা তোমরা এটাকে হক না বলে কি বলো আসিগুরুন হাজা এটা কি জাদু যে তোমরা জাদু বলতেছো ওয়ালা ইউফলিহু সাহিরুন অথচ জাদু কখনো সফলতা অর্জন করতে পারে না আর জাদু করো কখনো সফল হতে পারে না আল্লাহর দেওয়া এটা আল্লাহর নিদর্শন কুদরতার শক্তি ক্ষমতা এটা কখনো জাদু হতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফিরাউনের ভিতরে জিরা হচ্ছে আপনারা বলেন তো দেখি এই জিরা জিতবে কে মুসা না ফিরাউন জোরে বলেন কারণ জিরা করতেছে মুসা কিন্তু প্রত্যেকটা পরামর্শ কার জোরে বলেন না কার মুসার পিছনে আল্লাহর কুদরতি হাত রহমতি হাত রয়েছে আর ফিরাউনের পিছনে কিছুই নাই বড় জোর সর্বোচ্চ হামান আছে তো হামান তো সে তো তার পরামর্শদাতা তার আর কত ক্ষমতা থাকবে এরপরে দেখুন যখন এই কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা জাদু না আল্লাহর ক্ষমতা এরপরে ফিরাউন বংশধর বলে কালু আজিতানা লিতাল ফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া তাকুনুল কিবরিয়া ফিল আরদ ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন মুসাকে উত্তর দেওয়ার জন্য ফিরাউন সম্প্রদায় বলে কোন তারা বলে আজি ইতানা লিতাল ফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আর এ মুসা আর হারুন তাহলে তোমরা দুই ভাই কি বলতে চাও আমাদের বাপ দাদার ধর্ম আমরা ছেড়ে দেই তোমাদের ধর্ম আমরা মেনে নেই যাতে করে তোমরা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আর এই পৃথিবীতে প্রতিপত্তি হতে পারো প্রভাবশালী হতে পারো বাদশা হয়ে যাও
যাও তাহলে কি আমরা আমাদের ধর্ম ছেড়ে তোমাদের ধর্ম মেনে নিব ওয়ামা নাহনু লাকুমা বিমুমিনিন কোশ্চেন কালো তোমাদের কি আমরা মানব না জোরে বলুন নাউযুবিল্লাহ ফিরাউনদের এই কথাটা আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহকে মুসাকে তারা মানতেও পারে নাই বেঈমান অবস্থায় কাফের অবস্থায় নির্মমভাবে তারা মৃত্যুবরণ করেছে যার জ্বলন্ত প্রমাণ আর প্রকাশ্য প্রমাণ কিয়ামত পর্যন্ত জমিনে আলোচনা হবে আলোচিত হবে প্রমাণিত হবে কি বলেন ঠিক কি না হাজার বিষয় শুনেছেন জাদুঘরে তার তো স্বচক্ষেই দেখে এসেছেন আমাদের বাংলাদেশের অনেক সৌভাগ্যশালীও মিশর গিয়ে এই বদমাশটার লাশ দেখে এসেছে এরপরে আমার ভাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন বিভিন্ন নিদর্শন দেখাইলেন ওই নিদর্শনগুলির উপরে হচ্ছে ফিরাউনের ক্ষোভ যে ওর খোদা এত কিছু দেখাইলো আমি যদি কিছু না দেখাই তাহলে সমস্যা তাহলে তো আমার খোদাগিরি চলবে না খোদাগিরি থাকবে না ওয়াকালা ফিরআউন উতুনি বিকুল্লি সাহিরিন আলিম এবার ফিরাউন ঘোষণা দিল যাও আমার এই দেশে যত জাদুকর আছে সব জাদুকর নিয়ে আসো দেখিয়ে দেব আমিও পারি আল্লাহকে দেখিয়ে দেব দেখিয়ে দেব আমিও পারি জাদুকর খুঁজে আনতে বলছে জাদুকর খুঁজে আনতে বলছে সব জাদুকরকে খবর করা হলো ফালাম্মা যা আসহারাতু ক্বালা লাহুম মূসা আলকুমা আনতুম মুলকুন ফালাম্মা যা আসহারাতু দেশের যত বড় বড় জাদুকর ছিল সব চলে আসছে আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসেন আর বলেন ক্বালা লাহুম মুসা তাদেরকে বলেন আলকুমা আনতুম মুলকুন এই তোমরা নিক্ষেপ করো কি নিক্ষেপ করবা কি দেখাবা দেখাও যেটা দেখানোর জন্য এসেছো তোমাদের জাদু তোমাদের খোদার শক্তি আর সামর্থ্য তোমাদের খোদার ক্ষমতা আমাদেরকে দেখাও তো দেখি আল্লাহু আকবার বলবেন না বাদশা কিন্তু সামনে খোদা কিন্তু সামনে যদিও বন্ধ কিন্তু দাবিদার তো এমন একটা পরিস্থিতি ছিল যে পরিস্থিতিতে পাক্কা ইমানদার ছাড়া ওখানে কথা বলা বড় দুঃসাহস করা এটা একেবারেই সম্ভব ছিল না কিন্তু মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন দুইজনে এইভাবে জাদুকরদেরকে বলতেছিলেন এই আলকুমা আনতুম মুলকুন তোমরা দেখাও যেটা দেখাতে এসেছো নিক্ষেপ করো যেটা নিক্ষিপ্ত হতে এসেছো যেটা নিক্ষেপ করতে এসেছো সাথে সাথে ফালাম্মা আলকাও তখন তারা জাদু নিক্ষেপ করলো এই একবার সবার সামনে কি জাদু নিক্ষেপ করলো আপনারা খুব ভালো করে জানেন তারা সাপ নিক্ষেপ করেছিল সাপ নিক্ষেপ করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসি দিয়ে বলেন ক্বালা মুসা মা জিতুম বিহি সিহর তোমরা যেগুলি নিক্ষেপ করেছো আসলে এগুলি জাদু ইন্নাল্লাহা সায়ুবতিলুহু তবে জেনে রেখো এগুলাকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন এগুলাকে আল্লাহ অকেজ করে দিবেন কারণ হচ্ছে ইন্নাল্লাহ আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারী আর ফিতনা ফাসাদকারী সীমা লঙ্ঘনকারীকে কখনো তার উদ্দেশ্যের উপরে সফলতা দেন না কাজে আল্লাহ তাআলা ভালাই দেন না তার সফলতা দেন না পরিপূর্ণতা দেন না জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং তোমাদের এই জাদুটা থাকবে না কিন্তু কোন পরিতাপের বিষয় হলো যে কোন বিষয় আপনি স্বাভাবিক থাকবেন অন্যায় হলেও আল্লাহ মাফ করে দিবেন কিন্তু ওই অন্যায়টা করতে 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 যখন সীমা ছাড়িয়ে যাবেন সীমা লঙ্ঘন করে ফেলবেন তখন আল্লাহ তাআলা আর ছাড়বেন না এটাই স্বাভাবিক এই কথা বলার পরে আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কারিশমা দেখার পরে জাদুকরেরা এক অপরের সাথে কথোপকথন করার পরে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ঈমান এনেছিল তাদের ঈমান মজবুত করার জন্য বললেন ওয়াকালা মুসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ
فَعَلَيْكِ تَوَكَّلُوا إِن كُنتُم مُّسْلِمِينَ হযরত মুসা পয়গম্বর বললেন হে আমার কওমবাসীরা তোমরা সত্যিকারে যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকো যত বাধা বিঘ্নতা আসুক না কেন যত দুঃখ কষ্ট আর বিপদ আসুক না কেন সর্বমুহূর্তে ফাআলাইহি তাওয়াক্কালু আল্লাহর উপরে ভরসা করো তোমরা যদি কুনতুম মুসলিমিন তোমরা যদি সঠিক মুসলমান হও তাহলে সব অবস্থায় আল্লাহকেই ভরসাকারী বানাও আল্লাহর উপরেই ভরসা করো অন্য কাউকেও ভয় পেও না এই কথা যখন বলেছিলেন মুসা পয়গম্বর অল্প কিছু লোক তার বংশের লোকেরা ঈমান এনেছিল ওই ঈমানদারেরা যদিও একটু ভয় ভীতির ভিতরে ছিল কিন্তু এই বয়ানটা শোনার সাথে সাথে তাদের ঈমানটা বেড়ে গিয়ে তারা তখন বললেন ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা ওগো আমাদের পয়গম্বর মুসা আপনার কথা মতো আমরা আল্লাহকেই ভরসা হিসেবে মানলাম সুবহানাল্লাহ ভরসা করলাম কোনো সমস্যা নাই আপত্তি নাই এরপরে তারা সবাই মিলে দোয়া করতেছেন রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমিন ওগো আমাদের রব ওগো আমাদের আল্লাহ আপনি আমাদের কওমে জালেমের অত্যাচার থেকে বাঁচান সকলে বলুন আমিন বলবেন হুজুর এটা তো হাজার হাজার বছর আগে সেই যুগের ঘটনা আপনি বলছেন আমাদেরকে আমিন বলতে বললেন কেন আমার মুসলমান ভাইরা আমার এই 37-38 বছর বয়সে আমার এই জিন্দেগিতে আমি যতটুকু দেখেছি ঘুরে ঘুরে আমাদের বর্তমান সময় তৎকালীন সময়ের জালেমকে উপেক্ষা করে ফেলেছে বর্তমান সময়ের জালেমেরা কথা বলেন না কেন আপনি যদি বলেন যে হুজুর জালেম কারা একটু বলেন তো আমি গুনে গুনে দেখাতে পারবো আমার ঘর থেকে শুরু করব আমার ঘরের ভিতরে আমার উপরে যারা আছে তারা আমার প্রতি জুলুম করতেছে আমার নিচে যারা আছে তাদের প্রতি আমি জুলুম করতেছি প্রত্যেকের পরিবার প্রত্যেকের সমাজ প্রত্যেকের রাষ্ট্র আর প্রত্যেকের এলাকা নিয়ে একটু ভাবেন দেখবেন যে আমরা অনেক বড় জালেম কথা বলেন ঠিক কি না সব থেকে বড় জালেম আমরা আর আমরা জুলুম করতেছি কিন্তু এটা বাঞ্ছনীয় ছিল না এটা আমাদের কথা ছিল না জুলুম করা অথবা নেমুখারামি করা আল্লাহর সাথে আমাদের রুহের জগৎ থেকে কথা দিয়ে এসেছে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেছেন আলামা আহাদলাইকুম ইয়া বানি আদম তোমরা কি রুহের জগতে আমার সাথে ওয়াদা বদ্ধ হয় নাই ওয়াদা করো নাই এই যে আপনারা যেমন আল হুদা মসজিদের নির্মাণ কাজে 10000 টাকা দিব 20000 টাকা দিব 15000 টাকা দিব 5000 টাকা দিব 2000 1500 কম বেশি যে প্রতিশ্রুতি দেন ওয়াদা করেন বলেন তো এই ওয়াদাগুলি পালন করা আপনাদের আমাদের কাছে একটা কর্তব্য হয়ে যায় না কারণ কি আমরা মুসলমান আমরা ওয়াদা করছি কার সাথে আল্লাহর সাথে এই ঘরকে দিব তো আল্লাহর সাথে ওয়াদা করেছি আল্লাহ তাই বলেন তোমরা তো রুহের জগতে আমার সাথে ওয়াদা করেছো যে তোমরা শয়তানের অনুসরণ করবে না আমাকে ভুলবে না অথচ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি আমরা আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর সাথে নেমুখারামি শুরু করেছি এই জন্য প্রত্যেকটা ব্যক্তির নিজের স্থান থেকে পিছনের স্থানগুলি মনে রাখা দরকার মুবাল্লিগ ভাইরা তবলিগ জামাতের ভাইরা তাদের বয়ানের ভিতরে তিনটি কথা বলেন ভাই আমরা এক সময় ছিলাম না আবার এখন আসি আবার এক সময় এ দুনিয়ায় থাকবো না কি বলেন ঠিক কি না একটু ভাবলেই আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে যে আমরা দেখেন আমরা একটু ভাববো পিছনের বিষয়গুলি নিয়ে যে আমি পিছনে কি ছিলাম মায়ের পেটে ছিলাম এর আগে কি ছিলাম এইভাবে চিন্তা করলে 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 তারপরে দুনিয়ায় আসলাম কি ছিলাম এখন কি হলাম একটু চিন্তা করলে কোন মানুষ আর অহংকারী করতে পারে না কোন মানুষ আর জুলুম অত্যাচার করতে পারে না কথা বলেন ঠিক কি না যদি করে ফেলে তাহলে কি হবে একজন ভিক্ষুকের একটা ঘটনা আপনাদেরকে শোনাই আজ থেকে বহু বছর আগের একটা বাস্তব ঘটনা এক স্কুলের ছাত্র ওই যে পহেলা এপ্রিলে যে আনন্দ উল্লাস করা হয় না বোকা বানানো হয় স্যার বসেন চেয়ার দিছে স্যার বসতে গেছে পিছন থেকে চেয়ার সরিয়ে ফেলছে এটা নাকি পহেলা এপ্রিলের আনন্দ আমার স্টুডেন্ট লাইফের ভাইদের জন্য কিন্তু এটা তো শুরু করতে খ্রিস্টান আচ্ছা জাগা সামনে এপ্রিল মাস আসতেছে বিস্তারিত বলবো বাকি আমি যেটা বলতে চাই
তো এপ্রিল মাস কালকে আজকে পরামর্শ করছে ওই ক্লাসের সবাই মিলে কি পরামর্শ করছে সেটা একটু পরে বলবো কিন্তু এর বর্তমান যে ঘটনাটা একটা মাদ্রাসার স্টুডেন্ট ছাত্র দেখে যে বাজারে একটা লোক ভিক্ষা করে কি ভিক্ষা করে টাকা ভিক্ষা করে কিন্তু তার শব্দটা অন্যান্য ভিক্ষুকদের মতো না তার মুখের ভাষা আর শব্দ অন্যরকম কি রকম সে বলে ভাই পারলে দুইটা টাকা দেন কিন্তু বেয়াদবি করেন না ভাই পারলে একটু ভিক্ষা দেন কিন্তু বেয়াদবি করবেন না মাদ্রাসার তালেব আলেম চিন্তা করে ব্যাপারটা কি কোন ভিক্ষুকের জবানে তো এমন শব্দ শুনি নাই বাজারে হাটের দিন হাট যখন শেষ হয়ে গেল লোকটা আস্তে আস্তে করে হুইলচেয়ারে বসা তাকে আরেকজন ধাক্কায় ধাক্কায় বাসায় নিয়ে যাচ্ছে তালেব আলেম ছাত্র ভাইও তার পিছনে পিছনে যাচ্ছে খুব মজার এবং খুব মর্মান্তিক একটা ঘটনা খেয়াল করে শুনবেন যখন তার বাড়িতে গেলেন যে দেখলেন ছাত্র যে দেখলো একবারে ছোট্ট একটা কুড়ে ঘর ওই ঘরে গিয়ে মাত্র তারা ফেরেশ হচ্ছে ছাত্র তালেব আলেম গিয়ে বলে আঙ্কেল আপনার সাথে আমি একটু কথা বলতে চাই বলে বাবা সারাদিন ভিক্ষা করে কষ্ট হয়ে গেছে তুমি এখন আবার কি কথা বলবা বলে আঙ্কেল আমার আপনার সাথে আমি একটু কথা বলতে চাই একটু কথা বলতে চাই আঙ্কেল হ্যাঁ বাবা বলো বলে আঙ্কেল আপনার আজকের ভিক্ষার স্টাইল তো আমি একটু আলাদা দেখলাম অনেক ভিক্ষুকরা ভিক্ষা করে এই ভাই কিছু সাহায্য দেন ভাই আল্লাহর নামে কিছু দেন কিন্তু আপনি বললেন ভাই পারলে দুইটা টাকা দেন একটা টাকা দেন কিন্তু বেয়াদবি করবেন না ব্যাপারটা কি বলে বাবা এটা বড় লম্বা ইতিহাস তোমাকে বলতে পারবো না অন্যদিন শোনো তালেব আলেম মাদ্রাসার ছাত্র না ছোট বান্দা না এখন বলতে হবে আপনার কষ্ট হলেও বলুন আমি শুনে পরে বাড়ি যাব আমার কৌতূহল জেগেছে তখন এই ভিক্ষুক বলে বাবা আমি যখন ছাত্র ছিলাম স্কুলের ছাত্র ছিলাম আমি পহেলা এপ্রিলের আগের দিন আমি যখন আমার ক্লাস মেয়েটার ক্লাসের ছাত্র ও ছাত্রী ভাইদেরকে বলছিলাম ও ছাত্র ছাত্রী ভাইয়েরা আগামীকাল হরিপদ স্যার যখন আমাদের স্কুলের ক্লাসে ঢুকবে তখন আমি একটু তিনাকে বুকা বানানোর জন্য যেহেতু পহেলা এপ্রিল আমি কয়েকটা ভান করব তোমরা আমার সাথে তালি মারবা এক নম্বর ভান হচ্ছে হুজুর ঢুকলে আমি বিলাইয়ের মতো ম্যাও ম্যাও করে ডেকে উঠবো স্যার ঢুকলে ম্যাও ম্যাও করে ডেকে উঠবো স্যার যদি বিরক্ত প্রকাশ করে তোমরা ওই সাথে সাথে তালি মারবে আবার যদি বিরক্ত প্রকাশ করে তখন আমি কুকুরের মতো ঘেউ ঘেউ করে উঠবো স্যারকে বোকা বানাবো আবার তালি মারবে তাই হলো হরিদেব হরিপদ স্যার যখন ঢুকলেন তখন আমি বিড়ালের মতো ম্যাও ম্যাও করলাম স্যার বিরক্ত ওরা হাতে তালি দিল স্যার বিরক্ত হয়ে বলে ব্যাপার কি এইটা কে করলো তখন আমি কুকুরের মতো ঘেউ ঘেউ করলাম ওরা তালি মারলো স্যার আমাকে ধরে রে পিটাইলেন দুই একটা পিটানি দেওয়ার পর আমি রাগ আর গুসা আর সামলাইতে পারলাম না বেগের ভিতরে টেনিস বল ছিল এই টেনিস বল দিয়ে স্যারকে এত জোরে একটা আঘাত করেছিলাম স্যার মাথা ঘুল্লি দিয়ে পড়ে গিয়েছিলেন অজ্ঞান হয়ে গেলেন আমি ভয় পাইলাম আমার আজকে ছাড় হবে না যাই হোক স্যারকে আমি রেখে পালাই পড়লাম বাহিরে গিয়ে দেখলাম সূর্যের আলো আর নাই অন্ধকারে আচ্ছন্ন আমি পড়ে গেলাম আমিও অজ্ঞান হয়ে গেলাম স্যার অজ্ঞান আমিও অজ্ঞান এক পর্যায়ে দুইজনকে সুস্থ করা হলো হুঁশ ফিরলো এরপরে লাইব্রেরিতে নিয়ে দফতরে নিয়ে বিচার আসন বসানো হলো হেড স্যার বললেন স্যার এই যে ব্যাপ ওর শাসন আপনি করেন বিচার করেন হরিপদ স্যার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন স্যার আপনারা সবাই মুসলমান আমি একা হিন্দুর সন্তান আমি যদি আজকে ওর বিচার করি আমার চাকরি থাকবে না আপনাদের চাকরি থাকবে আমার বাচ্চা কাচ্চা না কে থাকবে ওর বিচার আমি করব না ওর বিচার আমি ভগবানের হাতে দিয়ে দিলাম যখন আমি বাড়িতে গেলাম বাড়ি যাওয়ার সময় হুজুরকে পড়ে গেলাম অসুস্থ হয়ে গেলাম খোঁচা খাইলাম এক পর্যায়ে সংক্ষেপে বলছি হসপিটালে যাওয়ার পরে ডাক্তার আমার মা বাবাকে ঘোষণা দিল আপনার সন্তানের দুটো পাও যদি কেটে না ফেলেন তাহলে কিন্তু মারা যাবে দুটো পাও কাটা হয়েছে
এরপরে হাত পছন্দ হলো দুটো হাত যদি না কাটা হয় মারা যাবে এখন দেখো আমার পা নাই হাত নাই এইজন্য আমি একটা শব্দ বলি মনে মনে চিন্তা করেছি হরি পদ সারের বদ্ধ আমার লেগেছে মনে মনে চিন্তা করে ও বাবা শোনো আমি শুধু ভিক্ষুক না আমি এই এলাকার একজন জমিদারের ছেলে ছিলাম এবং আমি নিজে একজন টাকাওয়ালা পয়সাওয়ালা লোক ছিলাম কিন্তু আজকে আমি রাস্তার ভিক্ষুক হয়ে গিয়েছি এইজন্য আমার ভাষায় একটাই পারলে দুইটা টাকা দে কিন্তু বেয়াদবি করবেন না এই বেয়াদবি তো ফিরাউন করছে কি পর্যায়ের বেয়াদবি করেছে আগামী শুক্রবার ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আপনারা সবাই আসবেন সবাই শুনবেন ইনশাআল্লাহ কি পারা যাবে না ভাই আল্লাহ কবুল করেন সকলে বলুন আমিন আল্লাহ তাআলা আমাদের সব আলোচনার পরে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন